গুরু, মেশিনটা হেভি চলছে তাই না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। শোন, কাজগুলো কিন্তু পুরো একেবারে টপাটপ করতে হবে, ঠিক আছে? লাউরা অন্য অন্য বারের মতন যেন ভুল না হয়ে যায়, খেয়াল রাখিস। আরে গুরু, তুমি কোনো চাপ নিও না, পুরো ঝেটাঝেট কাজ করে দেবো। কিরে ঢামনা, সব ঠিক আছে তো? হ্যাঁ গুরু, একটু মোবাইলটা লিক করছে, ওটাই ঠিক করছি। ভালো করে গাড়ি প্যাচ দে, যাতে লিক না করে। আচ্ছা গুরু। আরে আপনারা দেখতে চলে এসছেন, কোন ভোদারে? ও নান্টু বাবু, আপনি? ও আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাড়ির কাজ পুরো শর্ট শর্ট করে দেবো। না না, চিন্তার কি আছে, শুধু একটু দেখে শুনে আস্তে আস্তে কাজটা করবেন, এই আর কি। আরে ঠিক আছে ঠিক আছে, আপনি বলে দিয়েছেন, এই অনেক। কোন গুদমানি আওয়াজ করছে রে, বাড়া একটু ঘুমাতেও দেবে না? মা, ও মা, কি হয়েছে, ডাকতিস কেন? বাইরে কিসের আওয়াজ হচ্ছে গো? বাইরে? ও হ্যাঁ, ঘরের কাজ করার জন্য বাইরে মিস্ত্রি এসছে। মিস্ত্রি এসছে? হ্যাঁ, তুই তাড়াতাড়ি উঠে পড়, অনেক বেলা হয়ে গেছে। গুরু, এই সিমেন্টটাকে কোথায় ঢালবো? লাউড়া আমার গায়ে ঢেলে দে বাড়া, ঢেলে প্লাস্টার করে দে। এটা কি বলছে গুরু? কি বলছি মানে, লাউড়া এতদিন ধরে কাজ করছিস, সেইটুকু জানিস না? এখানেই রাখ, যাও আনছিস বালি নিয়ে। আচ্ছা গুরু, আনছি। এ কি বলে, এখানে কি হচ্ছে? কি হয়েছে বলছি মানে, এখানে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এখানে লটোপট চলছে, যাও যাও ঘরে যাও, বাচ্চাদের থাকতে নেই। লটোপট চলছে? হ্যাঁ। আচ্ছা মারা যাই, সামনে গিয়ে দেখে আসি। এই তো মারা, হবে হবে, টান টান টান। কি বাড়া, তোরা এখানে এত সকালে কি করছিস? এই দেখো পল্টুদা, তোমার জন্য কি এনেছি। কি এনেছি মানে, কি এনেছিস? এই দেখ পল্টু, লেওড়া খেজুরের রস এনেছি। খেজুরের রস কোথায় পেলি? আরে আগের দিন বিকালে দেখে এসেছিলাম, ওই পাড়ার খগেন কাকু গাছে হাঁড়ি পাচ্ছে। লেওড়া আমরাও তককে তককে ছিলাম, আজ ভোরবেলায় ঝেপে দিয়েছি। ঝেপে দিয়েছি মানে, কেউ দেখেনি তো? আরে না গো পল্টুদা, তুমি চাপ নিও না, কেউ দেখেনি। চল পল্টু, ফুটোর বাড়িতে গিয়ে সবাই একসাথে খাই। আচ্ছা ঠিক আছে চল। লড়াগুলো এখনো কত কাজ পড়ে আছে, আর বালগুলো কোনো কাজই করছে না। কইরে ঢামনাগুলো, এতক্ষণ সময় লাগে নাকি? হাত চালা হাত চালা। কই গো, শুনছো? কেনে এ কি, তুমি এখানে কি করছো? এই দেখো, তোমার জন্য আমি খেজুরের রস নিয়ে এসেছি, সকাল থেকে তো কিছু খাওনি, এটা খেয়ে নাও। লেওড়া, তোমাকে আমি বলেছি না কাজের জায়গায় আসবো না? যাও বাড়ি যাও, আমি কোনো রসমাল খাবো না। বড়া যত বলি এখানে আসবো না, এখানে আসবো না, সেই বড়া চলেই আসে। আরে চোদন, এই কচি মালটা আমার কে? বুড়োর বউ মনে হচ্ছে। হ্যাঁ না বড়া, যাই একটু গিয়ে দেখি গিয়ে। হ্যাঁ যাও যাও যাও, এখান থেকে যাও। কি আছে বড়া, বউর সাথে কাইয়াতে কথা বলে? ইয়ে মানে বৌদি, রসটা আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ তুমি খাবে? হ্যাঁ বাড়া, এই বুড়ো পাটাকে খাই লাভ নেই, তুমি আমাকেই দাও। এটা কি হলো? কি হলো মানে, চুপ বাড়া, এত সুন্দর একটা বউ খাবার নিয়ে এসছে তা না, বাড়ার বেলা অনেক গরম মারছে। বাড়া হেভি সেক্সি বৌদি তো। হ্যাঁ না বাড়া, এর একটা ব্যবস্থা করতে হবে দেখছি। হ্যাঁ
এই বুড়ো পাঠাকে একটু পটাতে হবে দেখছি। আচ্ছা বলছি যে তুমি আর তোমার বউ রাত্রেবেলা কোথায় থাকছো? কোথায় আর থাকবো বলো, তোমাদের পাড়ায় মদনের চায়ের দোকান আছে না, ওরই একটা ভাড়া বাড়িতে। মদনের বাড়িতে? এই মেরেছে কেন, কি হয়েছে? আরে মদন তো একটা পাকা মেয়ে ছেলে, বাদ না তুমি ওর আর ঘর খুঁজে পেলে না? কি বলছো, আমি এখনই গিয়ে বউকে ঘরে তালা বন্ধ করে দিয়ে আসছি। আরে না 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 তুমি চাপ নিও না, আমি আছি তো, তুমি ওরা মন দিয়ে কাজ করো, আমি মাঝে মাঝে গিয়ে বউদের খোঁজ নিয়ে আসবো। কেউ যদি আমার বউদের দিকে তাকায় তার গাঁ মেরে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা আমার বউকে একটু চোখে চোখে রেখো। হ্যাঁ হ্যাঁ বলা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। ফুটো একই বলা, তোরা এখানে কি করছিস? এই দেখতে এলাম, তুই কি করছিস? শুধু তাই নয়, তোর জন্য রস এনেছি। কি বলছিস? বাহ তোমার বন্ধুগুলো তো খুব ভালো। হ্যাঁ বলা হ্যাঁ। নে ফুটো রসটা খেয়ে নে। আরে আমাকে না আমাকে না, এই দাদুকে রস দে, আমি লেওড়া একটু আগে বৌদির রস খেয়েছি। বৌদির রস খেয়েছিস মানে? হ্যাঁ রে বোনা, একটু আগে এই দাদুর বউ এসেছিল, বৌদি আমাকে এক গ্লাস রস খাইয়েছে। দাদুর বউ বৌদি? এটা আবার কেমন কথা, দাদুর বউ তো ঠাকুমা হয়। তোরা বুঝবি না, তোরা বুঝবি না, তোরা আবার এই দাদুকে একটু রস দে। এ শীতের মধ্যে ভোরবেলায় গাছে উঠে গাড় ফাটিয়ে রস চুরি করেছি, এই বুড়ো পাঠাকে খাওয়াবো বলে নাকি? এইসব কি বলছিস দাদু, তুমি কিছু মনে করো না। হ্যাঁ না না ঠিক আছে, তোরা এখন যা, আমি সন্ধ্যাবেলায় গিয়ে ক্লাবে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। কিরে দাঁড়িয়ে পড়লি কেন? আয় নে বাড়া, তোর আবার কি হলো? ফুটোর ব্যাপারটা কেমন একটা লাগলো বুঝলি, ওই বুড়ো পাঠাকে বলছে দাদু আর ওর বউকে বলছে বৌদি, তুইলে ওরা মিলিয়ে নে, এর ভিতরে নিজ্ঞাত কোনো কেলো আছে। হ্যাঁ আমিও তো তাই দেখলাম। না ওই চুদির ভাইকে একটু চোখে চোখে রাখতে হবে, তাহলেই হয়তো পুরো ব্যাপারটা জানতে পারবো। দাঁড়া, ও তো বললো সন্ধ্যাবেলায় ক্লাবে আসবে, তারপর দেখছি। এই তো বড়া, এই বাড়িতেই বৌদি আছে। না বড়া একটু ডাকি। হ্যাঁ বৌদি, ও বৌদি কই গো বড়া, বাড়িতে আছো নাকি? কে? এই তো বৌদি আমি, ফুটো ফুটো। আরে তুমি এসেছো? হ্যাঁ বৌদি আমি। বলো কিছু বলবে? না না কিছু বলবো না, দাদু একটু পাঠালো তাই একটু দেখতে এলাম। ও তাই, আসো ঘরে আসো ফুটো। না না বৌদি ঘরে যাবো না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে বুঝলা, তুমি রাত্রেবেলায় ঘরের গেটটা খোলা রেখো, আমি না হয় রাত্রেবেলায় আসবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বুঝলা বটুদা, শীতের মধ্যে না বাংলা খাবার মজাই আলাদা, লাউড়া দুই প্যাক মারার পর শীতই লাগে না। হ্যাঁ রে ওই জন্যই তো বাংলা নিয়ে এসছি, বাড়া কম দামে ফুল নেশা। লাউড়া আর কতক্ষণ হাতে নিয়ে বসে থাকবি, নে 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 শুরু কর। না না দাঁড়া, আগে ফুটো আসুক তারপরে একসাথে খাবো, না হলে ওই লাউড়া আবার ক্যাল ক্যাল মারাবে। চুদির ভাই ও কখন আসবে সে আপনাকে বসে থাকবো নাকি? না রে ফুটকে, ও এখনই চলে আসবে। আসো আসো দাদু। একি রে এই মালটাকে নিয়ে এসেছিস কেন? আরে আজকে দাদু আমাদের সাথে খাবে। কি দাদু খাবো তো? হ্যাঁ হ্যাঁ খাবো তো। চুদির ভাই এটা কি লেওড়া লঙ্গরখানা নাকি, যে বালতাল চলে এসে মাল খেয়ে চলে যাবে? এই গাল মেয়েছে, এইসব কি বলছিস? দেখ ফুটো এই মালটা তোদের বাড়িতে কাজ করতে এসছে, যা বাড়ি নিয়ে গিয়ে খাওয়া গিয়ে, লেওড়া গাড় ফাটিয়ে একটা বোতল কিনেছি, এখান থেকে হবে না। না না ঠিক আছে আমি খাবো না আমি খাবো না। বোধার বল খাবা না যখন তখন এখানে কি পোকা মারতে এসছো? হটকে দাদুর বয়সী লোকের সাথে কিভাবে কথা বলছিস তুই, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুই এই শিখেছিস? কিছু মনে করো না দাদু, তুমি বসো, ফটকে একটু ওই রকমই। না না আমি কিছু মনে করিনি দাদু, বসো বসো। হ্যাঁ বড়া হ্যাঁ বসো বসো। আচ্ছা আচ্ছা নে ল্যাংচা, সবার জন্য প্যাক বানা। আচ্ছা পল্টুদা ঠিক আছে, বলছি যে পল্টু তোরা খা। হ্যাঁ আমি একটু মুতে আসি। আচ্ছা ঠিক আছে যা তাড়াতাড়ি আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। Two hours later. কি ঢামলার পাল্লায় বললাম রে,
এ তো মানে পাকা মাতাল জুদা। দেখে নিস তো, আমি তখন বারবার বললাম এসব বালচালকে বের কর। বোদা, একটা বোতল এনেছিলাম সবাই মিলে খাবো বলে, আর এই চুদির ভাই একাই সব মেয়ে দিল। পটুকা, ফুটো কোথায়? ফুটোকে ডাকো, এই মালটাকে ফুটোকে বাড়ি দিয়ে আসতে বলো। আরে লেওরা, ফুটো সেই যে মুততে গেল, আর তো আসলো না। ওই চুদির ভাই না আসলে এটাকে কি করবো বলতো? পটুদা, চলো এই মালটাকে ধরে এর বাড়ি দিয়ে আসি। এ গাড় মারা গিয়ে আমি পারবো না। না না ফুটকে, একে এখানে রাখা যাবে না, বাড়ি দিয়ে আসতে হবে। নে নে সবাই মিলে এটাকে ধরতো। লেওরা কি ভার রে, তোরা কি বলা ওখানে বসে বাঁচিছিস? ধর ধর। লেওরা এই বাড়িটাই তো? হ্যাঁ গো পল্টুদা, মদন তো তাই বলল। আচ্ছা ঠিক আছে আয়। মেয়ে বাড়া, ঘরের ভিতরে তো অন্ধকার কেন? ওর বউ টউ কেউ ঘরে নেই নাকি? দাঁড়াও পল্টুদা, লাইট জ্বালাচ্ছি। কি করে